আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে যে ভিডিওটি দেখছেন তার নিচে লাল বাটনটিতে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটি আসলে সেখানে ক্লিক করুন আর ক্লিক করলে আমাদের পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন প্যানেলে পেয়ে যাবেন। সো ইউ হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা। আশা করি সবাই ভালো আছেন এবং আমি মুন্না চলে আসলাম একটা নতুন ভিডিও। সো আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওর টপিক হচ্ছে স্যামসাংয়ের ফোল্ডেড স্মার্টফোন কিনে। স্যামসাং কিন্তু তাদের রিসেন্ট একটা অনুষ্ঠানে ফোল্ডেড একটা স্মার্টফোন শো করেছে। সো আজকে আপনাদের জানাতে চলছি কেমন হতে চলছে এই স্মার্টফোনটা এবং কী কী নতুন থাকছে এই স্মার্টফোনে আর এর বাকি সকল কিছু। আর আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি 800 সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তার কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করি। সো ফ্রেন্ডস, মার্কেটে কিন্তু নতুন নতুন ফাংশনে নতুন নতুন স্মার্টফোন দিন দিন এসে চলছে আর এমনই একটি নতুন ফাংশনের স্মার্টফোন নিয়ে স্যামসাং তাদের একটা রিসেন্ট অনুষ্ঠান শো করেছে। এই স্মার্টফোনটি হচ্ছে ফোল্ডেড স্মার্টফোন। এটি আপনারা দুটিভাবে ব্যবহার করতে পারবেন, একটি হচ্ছে ট্যাবলেট স্টাইলে আর একটি হচ্ছে ট্যাবলেটকে বাস করে একটি স্মার্টফোন স্টাইলে। আর এর মাধ্যমে কিন্তু আরও অনেক নতুন নতুন ফাংশন আপনারা পেয়ে থাকবেন, কিন্তু এই ফোনটি কেবলমাত্র ডেভেলপারদের জন্য ছাড়া হবে। নতুন যারা আগ্রহী তারা কিন্তু এই স্মার্টফোনটি সরাসরি কিনতে পারবেন না, কারণ ডেভেলপারদের কাছে ছাড়া হবে যারা তার নতুন নতুন অ্যাপ তৈরি করতে পারে এবং এই স্মার্টফোনটি সচল করতে পারে। এছাড়াও আরও অনেক কিছু নিয়ে এই স্মার্টফোনটি আসতে চলছে। সো ফ্রেন্ডস, এ থেকে বোঝা যাচ্ছে স্মার্টফোনগুলো দিন দিন কতটা উন্নতি হয়ে চলেছে। স্যামসাং তাদের যুক্তরাষ্ট্রের একটা স্যান ফ্রান্সিসকোর অনুষ্ঠানে তাদের এই স্মার্টফোনটি শো করেছে। তাদের এক ভাইস প্রেসিডেন্ট এই স্মার্টফোনটি যখন অনুষ্ঠান শো করেছিল তখন তিনি বলছেন যে স্মার্টফোনটির নতুন ফাংশনগুলো এবং এটি কবে আসতে চলছে আর এটি কাদের জন্য বর্তমানে, এটি বর্তমানে শুধুমাত্র ডেভেলপারদের জন্যই। সো ফ্রেন্ডস, এ থেকে বোঝা যাচ্ছে স্মার্টফোন কতভাবে উন্নত হয়ে চলছে আর এটি কেমন হতে চলেছে। এটি কিন্তু আপনারা দেখতেই পাবেন যে ট্যাবলেটের মতো এটি ব্যবহার করা যাবে এবং স্মার্টফোন হিসেবে ব্যবহার করা যাবে। সো এর মাধ্যমে কিন্তু অনেক কিছুই নতুন নতুন আসতে চলছে আর এই স্মার্টফোনের কিন্তু একটা বিপুল পরিবর্তন ঘটতে চলছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। সো এই থেকে বোঝা যাচ্ছে স্মার্টফোনে কেমন ধরনের পরিবর্তন ঘটতে চলছে আর বোঝা যাচ্ছে যে ভবিষ্যতের স্মার্টফোনগুলো কেমন হতে চলেছে। আর স্মার্টফোনে কিন্তু বিপুল একটা পরিবর্তন ঘটবে এবং ডেভেলপমেন্টে কিন্তু বিপুল পরিবর্তন ঘটবে। আর যাই হোক, এই স্মার্টফোনটি রিলিজ করা হলে অফিসিয়ালি তা আপনাদের অবশ্যই জানাবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, তাই কিন্তু বেশি বড় করতে পারিনি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।